ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র জাপোরিজিয়ার জন্য একমাত্র ঝুঁকি রাশিয়া, এমনটাই মনে করেন দেশটির প্রেসিডেন্ট। দেশের বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বাখমুতের সেনা সক্ষমতা বাড়ানোর দাবি করছে কিয়েভ। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলছেন, ওয়াগনার বিদ্রোহের পর মস্কো আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পর রাশিয়ার অভিযান চালানো দেশটির বিভিন্ন স্থানে সেনা সক্ষমতা বাড়াচ্ছে ইউক্রেন। যদিও মস্কোর দাবি ইউক্রেনে নিজেরাই অবস্থান শক্তিশালী করছে তারা। রাশিয়ার দাবি, মঙ্গলবার মস্কোর কাছাকাছি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যে কারণে ব্যাহত হয়েছে মস্কো বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। অন্যদিকে রুশ অধ্যুষিত দোনেৎস্ক আর খারকিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে শস্য রফতানি চুক্তির মেয়াদ 17 জুলাই শেষ হলেও এই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে তৈরি হয়েছে সংশয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ওয়াগনার গ্রুপ তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর অনেক শক্তিশালী হয়েছে মস্কো। পশ্চিমাদের এত নিষেধাজ্ঞার মধ্যেও ভালো অবস্থানে আর ঐক্যবদ্ধ অবস্থায় আছে রাশিয়া। রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানান, বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনীতে নতুন আরও 1,85,000 সেনা যুক্ত হয়েছেন। И в нынешней обстановке наша страна продолжает устойчиво развиваться. এদিকে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র জাপোরিজিয়ার জন্য রাশিয়া একমাত্র হুমকি উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, সেনা সক্ষমতা থাকলেও দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পিছিয়ে পড়ছে কিয়েভ। মস্কো এই পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি। Дуже важливо щодо ситуації на Запорізькій атомній станції. Зараз увесь світ має бути свідомий того, що спільна безпека повністю залежить від глобальної уваги до дій окупантів на станції. Росія повинна чітко усвідомлювати. এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এমন সংকটের সময় উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর মহাসচিব হিসেবে এক বছরের জন্য মেয়াদ বাড়ল জেন্স স্টলটেনবার্গের। আগামী 1 অক্টোবর 2024 পর্যন্ত ন্যাটোর মহাসচিব থাকছেন স্টলটেনবার্গ। এর মধ্য দিয়ে ন্যাটোর 31টি দেশের ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি আরও জোরালো হলো বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা, যদিও অস্ত্র সহায়তা দিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছে ন্যাটো। সীতা ব্রহ্ম, এখন বিশ্ব।